শালিগ্রাম রামকৃষ্ণ আশ্রম এই জন্য নাম হয়েছে চারটি গ্রাম সম্বলিত এই আশ্রম। সেই চারটি গ্রাম হচ্ছে উজ্জ্বলপুর, রঘুনাথপুর, কেঘরিয়া এবং ঝ্যাংরা। এই চারটি গ্রাম নিয়ে চারিগ্রাম শ্রী রামকৃষ্ণ আশ্রম এবং এই চারিগ্রামের তৎকালীন যুববৃন্দই এই আশ্রমের কর্মী এবং এই কমিটি নিয়ে তখন শুরু হয়েছিল এবং দীর্ঘদিন তারাই চালিয়েছিল। আমরা প্রতি বছর রামকৃষ্ণ পরমহংসদেবের বাৎসরিক জন্মোৎসব সঙ্গে সঙ্গে আর একটা প্রোগ্রাম করে থাকি, সেটা হচ্ছে স্বাস্থ্যশিবির। স্বাস্থ্য শিবিরের সঙ্গে মূলত আমরা চক্ষু পরীক্ষা করি এবং চক্ষু পরীক্ষাতে ছানি অপারেশনের জন্য যারা নির্বাচিত হয় তাদের আমরা বিনা পয়সায় এখানে বর্তমানে এর আগে অন্য হসপিটালের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল, এখন আমরা সুশ্রুত আই ফাউন্ডেশনের সঙ্গে আমরা করতে ওরাই আমাদের সাহায্য সহযোগিতা করে থাকেন নানাভাবে এবং ওরাই ডক্টর টিম এখানে পাঠিয়ে থাকেন এবং সারাদিন ধরে আমাদের শিবির চলে। যারা সিলেক্টেড হন ছানি অপারেশনের জন্য তাদের আমরা ওদের দেয়া রেট অনুযায়ী আমরা আমাদের আশ্রমের কর্তৃত্বে আমাদের আশ্রমের ব্যবস্থা করেন তাদের বিনা পয়সায় ওখানে নিয়ে গিয়ে সারাদিন ওখানে এখানকার কর্মীদের সহযোগিতায় ওদের ছানি অপারেশন করে আবার বিকেলে এনে এই আশ্রম পর্যন্ত পৌঁছে দিয়ে দিই এবং তাদের বাড়ির লোক এখান থেকে নিয়ে যায় এবং ডাক্তারদের যে নির্দেশাবলী থাকে সেই নির্দেশাবলী তাদের বাড়ির লোককে বুঝিয়ে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, এই যারা চোখের অপারেশন করে ফিরলেন তাদের যদি কোনো এই ছানি অপারেশনকারী যারা বাড়ির তরফ থেকে কোনো লোকজন তাদের সহায়তা করা থাকে না তাদেরকে আমরা আমাদের আশ্রমের লোক দিয়ে সে ড্রেসিংটা করে দেওয়া হয়। ডাক্তার যদি ডাক্তারবাবু বলেন যে 15 দিন করতে হবে টাইম টু টাইম ওষুধ দেওয়া বা প্রত্যেক দিন একবার করে ড্রেসিং করা, সেইটা আমাদের আশ্রমের থেকেই লোক দিয়ে সেটা করে দেওয়া হয়। সেবামূলক কাজ আমরা বছরে সবসময়ই করে থাকি। প্রাকৃতিক বিপর্যয় হলে সেগুলো আবার এক্সট্রা সেবা হয়, কোনো জায়গায় বন্যা টন্যা হলে সেখানে আমরা বস্ত্র বা চিড়ে মুক্তি এই নানা রকম বেবি ফুডও আমরা দিয়ে এসেছি। আর রেগুলার বেসিসে সেবা যেটা আমাদের ওই কোচিং সেন্টারের যেসব মেয়েরা 12 ক্লাস পড়ার পর পড়াশোনার অসুবিধা হয় তাদের কলেজের ফিস দিয়ে আমরা তাকে পড়াশোনাতে সাহায্য করি। আর এমনি শীতকালে আমরা কম্বল বিতরণ করি, পুজোর সময় আমরা নতুন বস্ত্র বিতরণ করি, সেটা বিভিন্ন জায়গায়। আমরা কখনোই আমাদের যে আশ্রমের আশপাশে আমরা কখনোই দিই না, তার একটাই কারণ এখানে মানুষের যারা দরিদ্র মানুষের কাজের একটা সংস্থা আছে। আমাদের বেলুড় মঠ থেকে বলেছে বাঁকুড়া পুরুলিয়া বিশেষ করে সুন্দরবন অঞ্চলে যে জায়গায় তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা নেই সেই জায়গাতেই আমরা বিল্ডি দিতে যাই। বছরে এটা 5-6 বার আমাদের এ হয়। এছাড়া আমাদের এলাকায় যেটা করি, কোনো দুস্থ মানুষ হয়তো চাকরি বাকরি নেই, অসুখ বিসুখে খুবই সে আক্রান্ত হয়ে আছে, তার ছেলে মেয়েরা হয়তো দেখেন, তাদের আমরা সাহায্য করে থাকি। এছাড়া চিকিৎসা ক্ষেত্রে আমরা এখানে যারা দুর্বল মানুষ যাদের দেখাশোনার কেউ নেই চিকিৎসা খাতে খরচা করি। আর বৎসরে আমরা যেটা উৎসব হয় সেখানে আমরা চক্ষু একটা মানে চিকিৎসার ব্যবস্থা করি। এইভাবে আমরা সারা বছরই সেবামূলক কাজের মধ্যেই থাকি, কারণ রামকৃষ্ণ মন মিশনে এইটাই হচ্ছে মেন। পুজো আচ্ছা তো হবেই, পুজোর যদি 2 টাকা খরচা হয় সেবায় খরচা হবে 2 লক্ষ টাকা। তা আমরা মোটামুটি বহু জায়গায় গেছি, মেদিনীপুরে গেছি, দীঘায় গেছি, মন্দারমণিতে গেছি,
সুন্দরবনের বহু স্ট্যান্ডার্ড মিলে দুবার তিনবার গেছি, এইবার আমরা সেবামূলক কাজের সাথে মেনলি যুক্ত থাকি। ফ্রি কোচিং সেন্টার চারিগ্রাম রামকৃষ্ণ আশ্রমের একটা অংশ, এখানে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়ানো হয়। তো এখানে ক্লাস এখানে শুরু করেছিলেন একজন, যিনি 2002 সালে শুরু করেছিলেন, তখন একজন ছাত্রী ছিলেন, কিন্তু এখন আমাদের সংখ্যা হয়েছে 80। আমরা 24 জন টিচার, শিক্ষক শিক্ষিকা মিলে, 7 জন শিক্ষিকা এবং আর বাকি শিক্ষক ম্যাক্সিমাম রিটায়ার্ড পারসন, আমাদের এখানে ভলেন্টিয়ার রূপে আমরা পড়াই। এখানে শুধু পড়াই না, তাদের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করি। 72 বছর বয়সে 2006 সাল থেকে উনি সুন্দরবনে যাচ্ছেন, সারাদিন ওখানে রুগী দেখেন। আমরা দেখে এসেছি 100-150 করে রুগী, শনিবার রাতটুকু খুব কষ্ট করে থাকেন সেখানে, আবার রবিবারে একটা দ্বীপেতে গিয়ে মানুষের সেবার কাজে যুক্ত আছেন। গরিব মানুষগুলোকে ছেড়ে কলকাতায় বিলাসবহুল জীবনযাত্রা আর আমার কাছে আকর্ষণীয় হয়ে উঠল না। তাই 2000 সাল থেকে প্রতি শনিবার রবিবার ওই নোনা মাটির টানে, ওই গরিব মানুষগুলোর আকর্ষণে সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে আমি সুন্দরবনে ছুটে যাই।